প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাঝে কয়েকটি ক্লাস অবশ্য দিতে পারি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। শিক্ষার্থী বন্ধুরা, আজ থেকে আবারও শুরু আমাদের নিয়মিত ক্লাস। আমি গত একটি ক্লাসে আপনাদেরকে একটি আলোচনার মাধ্যমে ঘর একে দেখাইছিলাম। আমি ওই ঘরের পাশে আমরা একটি গাছ আঁকা দেখব, সেটি আলোছায়া দেখব। কারণ আমরা যখন দৃশ্য আঁকবো, তখন ঘর থাকবে, গাছ থাকবে, বা আনুষঙ্গিক আমাদের অনেক কিছু থাকবে। তো আমাদের পর্যায়ক্রমে যদি আমরা এইভাবে আলোছায়া একটা একটা করে শিখে নিতে পারি, আপনারা প্রত্যেকটি দৃশ্য অনেক সুন্দর করে আঁকতে পারবেন। শুধু আপনাদেরকে একটু ধারণা নিতে হবে শুরু থেকেই, আমরা কোনভাবে আলো ফেলাচ্ছি এবং কোনভাবে ছায়া দেব। এখন শুরু, যখন যে পাশ থেকে আমরা আলো ছায়া দিয়ে শুরু করব, আমাদের পুরা ছবিটি কিন্তু সেইভাবে শেষ করতে হবে। কারণ ইতিপূর্বে আমি আপনাদেরকে বিভিন্ন ভাবে আলো ছায়া দেখাইছিলাম, বিভিন্ন সূর্য দিয়ে কোন দিক থেকে আলো পড়লে কোন দিকে ছায়া পড়বে, কিভাবে পড়বে, সেগুলি আপনাদেরকে অনেকভাবে দেখানো হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে ছোট একটি গাছ এঁকে দেখাবো, যে আমরা ঘরের পাশে আমরা গাছ আঁকলে কিভাবে আঁকবো সেটি। এর আগেও যেহেতু আমি আপনাদের সিঙ্গেল গাছ এঁকে দেখাইছিলাম, মনে করেন ওই গাছটি আমরা ঘরের পাশেই দেখাবো, দেখালে কেমন দেখাই সেটি আপনাদেরকে একটু ধারণা দেব। দেখেন, আমি সর্বপ্রথম এখানে হালকা করে আমি প্রথমে হালকা করে একটু স্কেচ করব, যেটি কোনোরকম একটু বোঝার মতো। কারণ আমরা যদি স্পষ্ট করে ফেলি, তখন কিন্তু আমাদের কালারে ডিস্টার্ব হবে। আমরা কোনো অবস্থায় পেন্সিল ডিপ করে আমরা রেখা দেব না, অবশ্যই খুবই হালকা করে এটি ব্যবহার করব। বাড়ির আঙিনায় এইভাবে একটি গাছ দেখা হয়, তো কেমন ভাবে আমরা সেটি ব্যবহার করব। আমরা এইভাবে হালকা করে দেখেন, কোন রকম আমরা নিজে বুঝতে পারবো এমন ভাবে একটি হালকা করে স্কেচ ড্রয়িং করে নিলাম। তারপরে আমরা কালার করব। আপনাদের খেয়াল করতে হবে যে আমরা যদি কালারের সরাসরি কালারও করি, পেন্সিল স্কেচ নাও করি, তবে সেই সেটি যদি আপনাদের সেই ধারণা থেকে থেকে অবশ্যই করতে পারবে। মানে করেন, আমি যদি এটি ডিপ ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিন্তু হালকা একটু ব্লু ব্যবহার করতে পারি। কারণ ব্লু ব্যবহার ডিপ টোন তৈরি করতে হবে, বা আমরা ডিপ টোন তৈরি করবো এই ব্লু দিয়ে। দেখেন, আমরা এইভাবে যে অংশগুলি মূলত আমাদের ডিপ করতে হবে, সেই অংশগুলি হালকা করে আমি ব্লু টোন দেখাই। এখন দেখেন,
গুরুর সাথে যদি আমি ধরে নেন আমি এই সবুজ বিষাবো যেমন সুযোগ দেখেন এটি কিন্তু সবুজ হয়ে যাবে আমাদের কিন্তু এই ব্লু কিন্তু ডিপ হয়ে যাবে এখানে দেখেন কালার কিন্তু লাইট এবং ডিপ ব্লুর যে জায়গায় আমরা ব্যবহার করেছি সেই জায়গায় কিন্তু অবশ্যই কালারটি ডিপ আছে এই অংশ কিন্তু কালার ডিপ তাহলে ব্লু দিয়ে আমরা ডিপ ব্যবহার করতে পারি যদি মনে করি আমরা আরেকটি ডিপ ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমরা এই কালারটি কিন্তু যদি এখানে ব্যবহার এইভাবে করি দেখেন এখানে একরকম কালার ফাঁকা জায়গায় দিলে একরকম আর যখন আমরা ব্লুর উপরে দিব তখন কিন্তু এইটি আরো ডিপ দেখা যায় বা এই কালার দেওয়ার পরে আমি যদি এখানে হালকা ব্লু টোন দেই তখন কিন্তু অবশ্যই এটি ডিপ হয়ে যাবে আমার যখন ডিপের প্রয়োজন হবে আমি কিন্তু এরকম ডিপ ব্যবহার করতে পারি আর যখন আমার লাইট কালার দরকার হবে তখন তো অবশ্যই আমি আস্তে আস্তে লাইটে যাব আর এর আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে কোন ভাবে ডিপ থেকে লাইটে যাব কোন ভাবে লাইট থেকে ডিপে যাব এগুলো কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখায় কিন্তু বোঝায় দিচ্ছি আমি ছবি যে কালার মানে ছবি যেভাবে করি না কেন আপনাদের কিন্তু কালার কিন্তু ওইভাবে প্রত্যেকটি কালার আমি বুঝাই দিচ্ছিলাম যে ডিপ থেকে লাইটে কিভাবে যাব এবং লাইট থেকে ডিপে আমরা কিভাবে যাব এগুলি কিন্তু আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখাইছিলাম দেখেন আমি শুধুমাত্র যে অংশটুকু আমাদেরকে ছায়া দেখাতে চাই আমরা সেই অংশগুলি আমরা এইভাবে ডিপ ব্যবহার করে দেখাবো আর যেখানে আমরা লাইট ব্যবহার করব সেই অংশগুলি আমরা এইভাবে লাইট ব্যবহার করব তবে আপনাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এটি একেবারে স্পষ্ট ভাবে মানে স্পষ্ট বলতে কি একেবারে সমান ভাবে আমরা কিন্তু করব না যেহেতু গাছ আমাদের কিন্তু পাতা এলোমেলো ভাবে থাকতে পারে গাছের ডাল কিন্তু এলোমেলো ভাবে থাকতে পারে সেটি কিন্তু আমাদেরকে মাথায় রেখে এই শেড গুলো ব্যবহার করতে হবে দেখেন আমি এখানে কিন্তু দুইটা কালার এখন এই মুহূর্তে একটি ডিপ এবং একটি লাইট অর্থাৎ মিডিয়াম আমি যদি এটি আরো লাইট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমরা যখন সবুজ আস্তে আস্তে লাইটে যাব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে হলুদের ব্যবহার করতে হবে দেখেন আমরা সবুজ যদি আরো লাইট করতে চাই কিন্তু এই দেখেন হলুদ কিন্তু হলুদ ব্যবহার করব আমি যখন লাইটে যাব অবশ্যই এখানে আমাদেরকে হলুদ ব্যবহার করতে হবে তাহলে দেখেন আমাদের কিন্তু হলুদের জায়গাটি আমরা ফাঁকা রেখে তারপরে কিন্তু এই শেড ব্যবহার করেছি কারণ আমাদের হলুদ যদি ডিপের উপরে দেওয়া হয় তখন কিন্তু যে হলুদটি আমাদের দরকার সেই হলুদটি আমরা পাবো না এই জন্য আমরা কিন্তু এটি ফাঁকা রেখে অর্থাৎ আমার হলুদের জায়গা ফাঁকা রেখে আমি এইগুলি বাকি অংশগুলি আমরা ঢেকে দেব দেখেন আমার যদি এখানে লাইট কালার দরকার হয় অবশ্যই আমি হলুদের ব্যবহার করব আমি উপরে
করি করে এভাবে আমাদের কিন্তু এই কালারটি মিডিয়াম কালারটিকে একটু দিয়ে নিতে হবে। আমরা এই মাঝারি সবুজটি ব্যবহার করব। এখানে খেয়াল রাখেন আমি কিন্তু গাছের বডিটি ফাঁকা রেখে আমি কিন্তু রঙের ব্যবহার করছি, কারণ যখনই আমি একটি কালারের উপরে আর একটি কালার উঠাবো তখনই কিন্তু সেই অরিজিনাল কালারটি আমরা পাবো না। এই জন্য আমরা গাছের এই অংশগুলি, বিশেষ করে গাছের বডির অংশগুলি আমরা ফাঁকা রেখে তারপরে আমরা এইগুলি করব। দেখেন আমরা আস্তে আস্তে ডিপটি ব্যবহার করলাম, করার পরে তারপরে মিডিয়ামটি দিয়ে নেব, ডিপের সাথে মিশ্রণ করব, তারপরে আমরা কিন্তু হলুদ ব্যবহার করি। তাহলে দেখেন এখানে কিন্তু ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন, তিনটা টোন কিন্তু আমাদের এখানে বেরিয়ে আসছে। খেয়াল করেন ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন, এইভাবে কিন্তু প্রত্যেকটি জায়গায় আমরা আলাদা আলাদা ভাবে তিনটা কালার আমরা কিন্তু ব্যবহার করি। এখন মনে করেন আমার এদিক থেকে লাইট যদি আমি ফেলাই, অবশ্যই আমাকে এদিকে, বিশেষ করে গাছ কিন্তু সবসময় উপর থেকে আলো পাওয়া যায়, এই জন্য কিন্তু আমরা উপরের দিকটি লাইট করব। যদি আমার মনে হয় আমি এই অংশে আরো ডিপ করতে চাই, কিন্তু অবশ্যই এখানে একটু ব্লু মিশ্রণ করলে, দেখেন একটু ব্লু মিশ্রণ করলে দেখেন কতটা ডিপ হচ্ছে। তাহলে ব্লু এবং সবুজ, ব্লুর সাথে হলুদ, ব্লুর সাথে মিডিয়াম সবুজ, এগুলো মিশালে কিন্তু সবুজ হয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে ব্লুর সাথে আমরা যখন হলুদ মিশাবো তখন হয়ে যাবে সবুজ, এটি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি মিডিয়াম সবুজ থেকে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে উপরে দিকে লাইট করতে চাই, তাহলে আমার আস্তে আস্তে হলুদের দিকে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের আলাদা জায়গায় একটু এখান থেকে আমি আবারও দেখাই এই জিনিসটি, কিন্তু আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি, তারপরেও আমি দেখাই। দেখেন আমি একটু ব্লুর ব্যবহার করলাম এখানে, এই ব্লুটি যখন এখানে ব্লুর সাথে আমি ডিপ সবুজ মিশাবো তখন কিন্তু এটি অনেক ডিপ দেখা যাবে। আবার এই কালারটি যখন আমি আস্তে আস্তে উপরে উঠবো দেখেন কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখেন একটা অনেক ডিপ আর একটা মিডিয়াম ডিপ বা এর চাইতে একটু লাইট। তাহলে আমি যদি এখানে আরো একটু লাইটের ব্যবহার করি, এর সাথে মিশিয়ে দিই, দেখেন এখানে ব্লুর অংশগুলো যে এখানে সেখান থেকে ডিপ, তারপরে আরেকটু লাইট, তারপরে আরো লাইট। এখন আমি যদি মনে করি আরো লাইট করব, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই এখানে হলুদের ব্যবহার করতে হবে। একইভাবে যদি আমরা এই গাছের ক্ষেত্রেও ব্যবহার করি তাহলে কিন্তু আমাকে একইভাবে ব্যবহার করতে হবে। যদি অনেক ডিপ ব্যবহার করতে চাই আমরা ব্লুম ব্যবহার করব, যদি আমাদের অনেক বেশি ডিপ দরকার না হয় তাহলে আমাদেরকে ব্লু ব্যবহারের দরকার হবে না।
সেই ক্ষেত্রে আমার বিভিন্ন কালারে ডিপ কালার আছে, আমরা সেগুলি ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন আপনার আলো ছায়ার উপরে নির্ভর করবে আপনি কতটা ডিপ করবেন এবং কতটা লাইট করবেন, এটি কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা কিন্তু সবসময় আপনাদেরকে একটা কথা বলে থাকি যে আপনারা যে জিনিসটি আপনারা শিখবেন, যে জিনিসটি দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সেইগুলি কিন্তু মনোযোগ সহকারে আপনারা প্র্যাকটিস করবেন। আর অনেক সময় এরকমই হয়ে থাকে, আপনাদের ব্যস্ততার কারণে আপনারা শুধু ক্লাস দেখে রেখে দেন, আপনারা সময় সুযোগ সেভাবে হয়তো হয়ে ওঠে না যে আপনারা ভালোভাবে ক্লাসগুলি দেখে আপনারা আঁকবেন। তবে ছবির ক্ষেত্রে এমন একটি বিষয়, আপনি যদি প্র্যাকটিস ঠিক মতো না করেন, শুধু ক্লাস দেখেই আপনার ভালো কোনো ফলাফল আপনি আনতে পারবেন, তার ভালো ফলাফল আনতে গেলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস আপনাকে করতে হবে। খেয়াল করেন, আমি এই কিছু কিছু জায়গায় একটু পাথার স্পষ্ট করে দিয়ে দিছি, দেখেন এটি কিন্তু আমি বুনু দিয়ে এই হলুদের উপরে হালকা হালকা করে এরকম দিলে কিন্তু একটি ডিপ আপনার পাতার একটি টোন চলে আসতেছে। তাহলে আমরা এই জিনিসটি বুঝলাম যে বুনুর সাথে হলুদ মিশালে বা লাইট সবুজ মিশালে অবশ্যই আমাদেরকে আস্তে আস্তে সেটি সবুজের পরিণত হয়। এইভাবে আস্তে আস্তে পুরো গাছটি আমরা সম্পূর্ণ করতে পারি। আপনারা এইগুলি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে দেখবেন অবশ্যই আপনার অনেক ভালো ভালো ছবির ভালো ভালো ধারণা চলে আসবে। প্র্যাকটিক্যাল আপনি যদি ভালো কিছু না দেখাতে পারেন, ভালো কিছু না শিখতে পারেন, করতে পারেন, শুধু ক্লাস দেখলে সেটি হয়তো আপনার ততটা লাভ হবে না। এই জন্য আপনাদেরকে আমি বারবার একটি কথাই বলি যে আপনারা অবসর টাইম যখন সুবিধা পান, সুযোগ পান, মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং ওই ক্লাস দেখার পরে আপনারা ওই ছবি আঁকতে বসবেন। কারণ অনেক সময় এরকম হয়, ক্লাস আপনি একটি টাইমে দেখলেন, ছবি আপনি আর একটি টাইমে আঁকলেন, তখন কি হয় ওই ছবির সাথে ক্লাসের ছবির হয়তো মিল থাকে না অনেক সময়। কারণ ক্লাসের ছবির সাথে যখন আপনি মিল না পাবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ ছবি চেঞ্জ হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা ডিপ এবং লাইট, লাইট ডিপ প্রথমে কিন্তু আমরা ডিপটি একটু ব্যবহার করে নিচ্ছি, যে অংশগুলি আমাদেরকে ছায়া পড়বে সেই অংশগুলি কিন্তু আমরা এইভাবে ব্যবহার করছি। তারপরে এটার সাথে মিশায়ে আমরা দেখেন আমরা মিডিয়াম কিছু সবুজ কাজ দেখাবো। এভাবে এইভাবে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে দেখেন এই পাশ আর এই পাশে পার্থক্য আছে। এই পার্থক্যটাই হওয়ার কারণ হচ্ছে এই পাশে আমরা ব্লু ব্যবহার করেছিলাম আর এই পাশে এখনো ব্লু ব্যবহার হয়নি, এর জন্য কিন্তু এর পার্থক্যটি হয়ে গেছে। দেখেন এখন আমি এখানে যদি লাইট অংশগুলি দেখাই দিই,
দেখ এখন আমি বাকি অংশগুলি এই ডিপগুলি আমি আবার পুনরায় একটু ব্লু দিয়ে আরেকটু ডিপ করে দিলাম। এইভাবে আমরা আলো ছায়ার আস্তে 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 পুরো কাজ আমরা শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের মাগরিবের আজান হচ্ছে, এই কারণে আমরা ক্লাসটি একটু সংক্ষিপ্ত করলাম আজকে। আগামী দিনে অবশ্যই এই এই ক্লাসটি আমি সুন্দরভাবে আপনাদেরকে আরো সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দেব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে আমি ধন্যবাদ।